আমরা সবাই সুন্নি হতে চাই, সুন্নত সুন্নত সুন্নত, কিন্তু স্বামী হওয়ারও সুন্নত আছে, এই সুন্নত কেউ চায় না, কারণ কঠিন। রসুল্লাহ সাল্লাম স্ত্রীরা রসুল্লাহ রাগ করতেন, অনেক সময় খারাপ কথা বলেছেন, মেয়ে মহিলা ইমোশন আবেগে নবী সাল্লাম কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, একবার তো এত কষ্ট পেয়েছেন মনের কষ্টে মসজিদে যেয়ে 4 মাস বসে থেকেছেন, কিন্তু কথার সময়ে কথার পিঠে গালি দিয়ে কথা কোনোদিন বলেননি, কেউ সুবহানাল্লাহ বলল না, কারণ এই সুন্নতটা আমাদের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? খুব কঠিন সুন্নত হয়ে গেল, টুপি পরা পাগড়ি পরা এগুলো তো সহজ সুন্নত, আসলে এগুলো মূল সুন্নত না। দুর্ভাগ্য ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নত ভুলে যাই, টুপি পাগড়ি এগুলো আছে সব ভালো, কিন্তু এগুলোকে নবী দস্তরখান নিয়ে কত মাতামাতি, টুপে এমনকি নফল নামাজ নফল রোজা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করেছেন এবাদত দিয়ে না, আচরণ দিয়ে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআন নবীজিকে বলছেন নিশ্চয় আপনি মহান চরিত্র, অত্যন্ত মহান আচরণের অধিকারী। আল্লাহ বলেননি আপনি অনেক এবাদত করেন, আপনি মহান এবাদতকারী, সেটা বলেননি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহান সুন্নত হলো তার আখলাক, তার আচরণ।